আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শাহেদ হায়দার চৌধুরী, সহকারী অধ্যাপক, চক্ষু বিভাগ, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল। আজ আমি আপনাদের সামনে চোখ এবং চোখের যত্ন এবং চোখ ও চশমা এই টপিকসটা নিয়ে কিছু বলবো। চোখ এবং চোখের যত্ন, প্রতি বছর আপনার কোনো অসুবিধা থাকুক বা না থাকুক আপনারা চোখ দেখাবেন, বিশেষ করে একটা শিশুকে। শিশুবেলার থেকে আমি শুরু করি, একটা প্রি স্কুল যারা বাচ্চাকে ভর্তি করবেন, প্রি স্কুল যারা তাদের চোখের পরীক্ষাটা করিয়ে নেবেন, স্কুলে ভর্তির আগে প্রতিটা বাচ্চার চক্ষু পরীক্ষা ম্যান্ডেটরি। কারণ ছোট বাচ্চারা আপনাকে কখনোই বলতে পারবে না সে চোখে ঠিক মতো দেখে কি দেখে না। প্রতিটা বাবা মার উচিত একটি শিশু সে তার খেলনা বা বল ফলো করছে কি না এটা আপনারা লক্ষ্য করুন, এবং স্কুলে ভর্তির আগে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন, চক্ষুটা পরীক্ষা করিয়ে নিন। এবং এটা স্কুলের তরফ থেকেও হতে পারে, কারণ কিন্ডারগার্টেন এগুলি যে ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়াম স্কুল, শিশুদের ভর্তিকালীন তারা কিন্তু একটা স্ক্রিনিং টেস্ট করিতে পারে, এবং প্রি স্কুল স্ক্রিনিং অতীব জরুরি। কারণ একটি বাচ্চা যদি, আমরা কিন্তু দু চোখেই আল্লাহ পাক আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন, কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি এক এক চোখ দিয়েই আমরা দেখি। দুই চোখে একসাথে দেখাকে আমরা বাইনোকুলার সিঙ্গেল ভিশন বলি। ধরুন একটি শিশুর ডান চোখে সে কম দেখে, কিন্তু সে বাম চোখ দিয়ে কম্পেনসেট করে ফেলে বলেই বাবা মার নজর এড়িয়ে যাচ্ছে। সো সে যে ডান চোখে কম দেখে এটা শুধু নিরূপণ হবে চক্ষু চিকিৎসকের কাছে গেলেই। এখন যদি সময় মতো চক্ষু চিকিৎসকের কাছে না যান তাহলে কি ক্ষতি হতে পারে? ক্ষতি হতে পারে বাচ্চাটা জন্ম থেকেই হয়তো ডান চোখে কম দেখছে, সে বলতেও পারে না, কারণ বাম চোখ দিয়ে সে দেখে বলেই কম্পেনসেট করে ফেলেছিল। কিন্তু এটা যদি দীর্ঘদিন থাকে এবং বাচ্চার বয়স যদি 7 থেকে 8 বছর হয়ে যায়, তখন তার ডান চোখের ওই কম দৃষ্টিটাই ফিক্সড হয়ে যায়। ব্রেন তখন বুঝে যে ওটাই বোধহয় স্বাভাবিক দৃষ্টি, তারপরে ততদিনে ওর দৃষ্টিটা ক্ষীণ হয়ে যায় এবং এই দৃষ্টি আর কখনোই ফেরত আসবে না। এটাকে বলে লেজি আই, অথবা আমাদের ডাক্তারি ভাষায় বলে এমব্লায়োপিয়া। তার মানে এই চোখ দিয়ে সে আর দৃষ্টি কখনোই ফেরত পাবে না। কিন্তু যদি প্রি স্কুল টেস্টিংয়ে স্ক্রিনিংয়ে চক্ষু বিশেষজ্ঞের কাছে যেত তাহলে কিন্তু সে ধরা পড়ত, এবং ওই ওই রোগের চিকিৎসা আছে। কিভাবে? যে চোখে বাচ্চাটা কম দেখছে, ধরুন ডান চোখে কম দেখে, সেই ক্ষেত্রে আমরা ডান চোখটাকে আমরা দেখাবো এবং বাম ভালো চোখটাকে প্যাচিং করে দিব। প্যাচিং করে দিলে সে বাধ্য হবে কম দৃষ্টিশক্তি সম্পূর্ণ যে ডান চোখ ওটা দিয়ে দেখার চেষ্টা করা। এইভাবে তার দৃষ্টিশক্তিটাকে উন্নত করা সম্ভব এবং কারেকশান করা সম্ভব স্পেকটিক্যাল দিয়ে, গ্লাস দিয়ে। এ গেল বাচ্চাদের ক্ষেত্রে। বড়দের ক্ষেত্রেও আপনার প্রয়োজন থাকুক বা না থাকুক বছরে অন্তত একবার চক্ষু পরীক্ষা করাবেন, বিশেষ করে 40 বছরের পরে প্রতিটা মানুষের চোখ পরীক্ষা করা ম্যান্ডেটরি। কেননা আমরা শুনেছি সাধারণ ভাষায় বলে 40 মানে চালছে, 40-এর সাথে চশমার একটা সুন্দর মধুর সম্পর্ক হয়ে গেছে। প্রতি যারা 40 বছর অতিক্রান্ত হয়েছেন তারা প্রতি বছর কিন্তু চক্ষু পরীক্ষা করাবেন, প্রতি বছরই তাদের যে নিয়ার ভিশনটা, নিয়ার দৃষ্টিটা এটা কমে যাবে, এবং প্রতি বছর তাদের চশমার পরিবর্তন অবশ্যম্ভাবী। আমরা একটা রুল অফ থাম্বের কথা প্রায় বলি, এবং আমরা সহজ ভাষায় সবাইকে বোঝানোর জন্য আমরা এইভাবে বলি যে 40 বছর বয়সে 1 পাওয়ার লাগে এবং 45 বছর পরে 1.5 পাওয়ার লাগে এবং 50 বছর বয়সে 2+2 ডায়োপ্টার লাগে এবং 55 এবং 60 বছরে আমরা 3 পাওয়ার দেই প্লাস ডায়োপ্টার। মানে এটাকে বলা হয় স্ফেরিক্যাল কনভেক্স লেন্স। এটা একটা সিম্পল পাওয়ার, এটা কিন্তু কোনো রোগজনিত না। 40-এর পরে আমাদের যেরকম প্রতি মানুষের একটা বয়সকালে আমাদের একটা পরিবর্তন আসে,
চোখেরও পরিবর্তন আসে, চোখের ইলাস্টিসিটি কমে যায়, সাসপেন্সরি লিগামেন্টের ইলাস্টিসিটি কমে যায়, অ্যাকোমোডেটিভ পাওয়ার অ্যাকোমোডেশন কমে যায়, চোখ সে কাছে দেখতে পারে না। এই চশমার সাহায্যে আমরা রিডিং গ্লাস যেটাকে বলি, এটার সাহায্যে আমরা মানুষকে কাছে পড়াতে সাহায্য করতে পারি। সো এটা ছাড়াও 40-এর পরে বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হওয়ার সম্ভাবনা ঝুঁকি বেড়ে যায়, বিশেষত ডায়াবেটিস মেলাইটাস এবং হাইপারটেনশন। বাংলাদেশের প্রেক্ষাপটে ডায়াবেটিস এবং হাইপারটেনশন অত্যন্ত একটা ঘাতক হিসাবে পরিচিত, বিশেষ করে অন্যান্য যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের সাথে চোখকে সে হ্যাম্পার করে। সো ডায়াবেটিক রোগীর প্রতি বছর চোখ পরীক্ষা অতীব জরুরি। হাইপারটেনশন যারা প্রেশারের রোগী, প্রতি বছর চোখের পরীক্ষা করা জরুরি। এই পরীক্ষাটা আমরা যেটা করি, চোখের ভিতরে আমরা ফান্ডাস, আমরা রেটিনার সংবেদনশীল যে এরিয়াটা, এই ফান্ডাসটা আমরা পরীক্ষা করি যে এখানে কোনো পরিবর্তন আছে কি না। ডায়াবেটিসের জন্য কিংবা হাইপারটেনশনের জন্য রেটিনা এই সংবেদনশীল পর্দায় কোনো ছাপ পড়েছে কি না, কোনো ব্লিডিংয়ের সম্ভাবনা আছে কি না, কোনো পানি এসে গেছে কি না। মেকুলা একটা জায়গা আছে রেটিনাতে যেটা দিয়ে আমরা দৃষ্টির তীক্ষ্ণতা অনুভব করি, একটা বস্তুর তীক্ষ্ণতা আমরা অনুভব করি। সেই মেকুলা যদি হেলদি না থাকে, মেকুলাতে যদি কোনো কারণে ডায়াবেটিসের অনেক দিন ধরে ডায়াবেটিস আনকন্ট্রোল কিংবা অনেক দিন ধরে ব্লাড প্রেশার আনকন্ট্রোল, এর কমপ্লিকেশন আকারে যদি কোনো সময় রক্তপাত হয় চোখের ভিতরে, কিংবা পানি এসে যায়, কিংবা এই কমপ্লিকেশনের জন্য যদি একটা আবরণ তৈরি হয় যার জন্য আমাদের দৃষ্টি ব্যাহত হয়, সো 40-এর পরে আমরা প্রতি বছর চোখ দেখাবো। এবং চোখের নির্দিষ্ট কিছু পরীক্ষা, যেমন মডার্ন কিছু পরীক্ষা আছে, OCT বলে, অপটিক্যাল কোহারেন্ট টোমোগ্রাফি, এবং কালার ফান্ডাস ফটোগ্রাফি, এবং FFA ফ্লুরোসিন ফান্ডাস এনজিওগ্রাম, এগুলি করে চক্ষু বিশেষজ্ঞরা আমরা যদি প্রয়োজনীয় ক্ষেত্রে লেজার ট্রিটমেন্টের মাধ্যমে এই অন্ধত্ব আমরা রোধ করতে পারি। তো সবার প্রতি আহ্বান, আসুন আমরা প্রতি বছর নিয়মিতভাবে বছরে অন্তত একটিবার চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হই। যাদের ডায়াবেটিস আছে কিংবা প্রি ডায়াবেটিক, যাদের ব্লাড প্রেশার আছে, তারা নিয়মিতভাবে চক্ষু পরীক্ষা করাই, এবং আমরা অন্ধত্বের হাত থেকে নিজে বাঁচি এবং সমাজকে বাঁচাই। আমার আহ্বান, আসুন আমরা চোখের যত্ন নিই, কারণ চোখ আমাদের যত্ন নেবে। ধন্যবাদ।